অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের শীষমহলে ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভায় বিগত ডিসেম্বর 2020 থেকে মে 2021 অর্থবছরে বিগত কমিটির কার্যবিবরণী উপস্থিত সাধারণ সদস্যদের সামনে উপস্থাপন করেন ইউনাইটেড ক্লাব লিমিটেড ও অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন তাপু। আমাদের এই সময়কালীন আমরা হয়তো অনেক কিছু ভালো করতে পারি, তবে দোষ এবং ব্যর্থতাগুলি আছে সেগুলি বলব, এটা আমার একা। আমার খুবই আমার আমাদের সবার সহযোগিতা আমি পেয়েছি, তারপরও আমার অনেক ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতাগুলি তাই আমি লিখছি, সেই ব্যর্থতা আমার। আপনারা সফল, আপনারা আমাদেরকে সব সময় সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। আমি কিছু সমস্যার কথা আজকে আপনাদের সামনে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলছি। আসলে আমি সমস্যার কথা কিছু বলবো, মেম্বারদের সার্ভিস দেওয়ার জন্য আমার পর্যাপ্ত স্টাফ নাই, সেই স্টাফ বৃদ্ধি করতে হবে, সেই অনুমতিও আপনাদের থেকে আমি চাচ্ছি। আমি স্টাফ চালাইতে এবং সমস্ত ই করতে বর্তমান যে আপনারা যে চাঁদা দিচ্ছেন, সেই চাঁদা অ্যাকচুয়ালি আমরা কভার করতে পারি না এবং সময় মতো তাদেরকে বেতন অনেক টাইমে দেওয়া সম্ভব হয়ে ওঠে। আমি আপনাদের কাছে প্রস্তাব করতেছি আগামী জুনের পর থেকে, জুলাই থেকে আমি প্রস্তাব করতেছি মাসিক চাঁদা 300 টাকা করার জন্য। বিগত অর্থবছরে ক্লাবের আয় ব্যয়ের সার্বিক হিসাব উপস্থাপন করেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অ্যাডহক কমিটির উপদেষ্টা আলহাজ হাবিবুর রহমান লিটন। যে সমস্ত রুম থেকে আমাদের ডিউ রয়ে গেছে ক্লাব টাকা পাবে, রুম রেন্ট বাবদ আমরা ক্লাবের 203 নম্বর রুম তাদের কাছে বাৎসরিক তাদেরই হচ্ছে 6000 টাকা, তাদের কাছে ক্লাব পাবে 30000 টাকা, 30000 টাকা তাদের কাছে ডিও। 202 নাম্বার রুম মে 2021 পর্যন্ত ডিও আছে 6000 টাকা, 201 নাম্বার রুম অক্টোবর 2020 থেকে মে 2021 80000 টাকা, 10000 টাকা করে 80000 টাকা তাদের কাছে ক্লাব পাবে। এরপর উপস্থিত কার্য বিবরণীর উপর প্রশ্ন উত্তর পর্বে সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেন ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন তাপু। এটা ভবিষ্যতে যখন এটার মূল্য বৃদ্ধি হবে, যখন বাড়বে, আপনারা ট্রান্সফার করতে পারবেন, আপনারা বিক্রি করতে পারবেন, আপনারা সব কিছু করতে পারবেন। এই ক্লাবকে যদি স্ট্যান্ডার্ড না হয়, যদি সেই মানের মধ্যে আমরা না আনতে পারি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির 11 সদস্য সহ মঞ্চে উপস্থিত হন প্রধান নির্বাচন কমিশনার সহ 2 নির্বাচন কমিশনার। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে 2 নির্বাচন কমিশনার সহ নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার। তো আমি আমার আরও 2 সহযোগী নির্বাচন কমিশনার জনাব জুয়েল সাহেব ও সেলিম সাহেব, তারা ওতপ্রোতভাবে আমার সাথে জড়িতভাবে নির্বাচনটা পরিচালনা করেছেন, আর সার্বিক নির্বাচনটা পরিচালনা করার জন্য যে উৎসাহ উদ্দীপনা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার যে সবগুলি সমাধান করেছেন, সেটা হলো এই ক্লাবের অ্যাডহক কমিটির সভাপতি প্রাক্তন সভাপতি জনাব তোফাজ্জল হোসেন তাপু। গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সফল নির্বাচন উপহার দেয় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের ফুলের শুভেচ্ছা জানান হাবিবুর রহমান লিটন, কলাগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান। প্রথমেই নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র সহসভাপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। 3 নবনির্বাচিত সহসভাপতিকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার মাহবুবুর রশিদ জুয়েল এবং অর্থ সম্পাদক সহ 5 কার্যনির্বাহী সদস্যকে
শপথ পাঠ করান নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম আহমেদ। শপথ গ্রহণ শেষে অবাধ, সুষ্ঠু ও একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম হিরু। সম্মাননা স্মারক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার মমতাজউদ্দিন আহমেদের হাতে। নির্বাচন কমিশনার মাহবুবুর রশিদ জুয়েলকে স্মারক তুলে দেন নবনির্বাচিত সহসভাপতি দিলীপ কুমার মণ্ডল। নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম আহমেদকে সম্মাননা স্মারক তুলে দেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শফিউল্লাহ। কমিটির সকল সদস্যদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম হিরু। সেটা এতদিন আমার বড় ভাই তোফাজ্জল সিং তাপু ভাই, ইকবাল ভাই, সেলিম ভাই এরা করছে, ঠিক আছে। তো এবার আমার উপরে দায়িত্ব দিচ্ছে, আমি চেষ্টা করবো আমার ভাইদের মতো ক্লাবটাকে ডেভেলপ করতে আমি চেষ্টা করবো। বক্তব্য শেষে নবনির্বাচিত ক্লাব সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানান বিদায়ী সভাপতি তোফাজ্জল হোসেন তাপু। একে একে নবগঠিত কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান হাবিবুর রহমান লিটন, দেলোয়ার হোসেন প্রধান সহ অন্যান্য সদস্যবৃন্দ। সহসভাপতি দিলীপ কুমার মণ্ডলের সঞ্চালনায় বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন এই বর্ণাঢ্য আয়োজনে। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ।